আমি বিলাল হোসেন রবিন, স্টাফ রিপোর্টার দৈনিক মানবজীবী, নারায়ণগঞ্জ জেলা। 1994 সাল থেকে সাংবাদিকতা করে আসছি। এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন পত্রিকায় কাজ করেছি। সাংবাদিকতা কাজ করতে গিয়ে অনেক প্রতিকূলতার শিকার আমি হয়েছি। তার প্রধানতম কারণ ছিল আমি সবসময় একটা কাজ করেছি, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মাদক, চোরাচালানি, এইসবের বিষয়ের প্রতি আমার সবচেয়ে বেশি রিপোর্ট ছিল। আমি ধারাবাহিকতা বজায় রেখেছি। হুমকি দামকে অনেক আমাকে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, হামলা করবে আমার উপরে। তারপর আমি কখনো আমার ভেতরে এই ভয়টাকে বাসা বাঁধতে দিই নেই। আমি আমার কলম চালিয়ে গিয়েছি। কলম চালাতে গিয়ে অনেক সময় রাস্তাঘাটে অনেকে আমাকে বলেছে এত বাড়াবাড়ি করা ভালো না, হুমকি ধামকি দিয়েছে। তারপর আমি এগুলো মাথায় নিই নি। আমি আমার মতো করে আমি কাজ করে যাচ্ছি। কাজ করতে গিয়ে অনেক সময় রাজনীতি নেতাদের বিরুদ্ধে আমার রিপোর্ট হয়েছে, পুলিশের বিরুদ্ধে হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে হয়েছে, সরকারি বেসরকারি অফিসের বিরুদ্ধে আমার রিপোর্ট হয়েছে। আমি রিপোর্ট প্রকাশ করেছি। সেই রিপোর্ট করতে গিয়ে অনেকেরই বিরাট বাজন আমি হয়েছি। এর মধ্যে সবচেয়ে বেশি আমার উপরে যে ক্ষুব্ধ হয়েছে তার মধ্যে ছিল পুলিশ। পুলিশের ধারাবাহিকতার মধ্যে আমি অনেক সময় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করেছি। তার মধ্যে দেখা গেছে পুলিশের ঘুষ দুর্নীতির মধ্যে একজন ওসি সিদ্ধিরগঞ্জ থানার মধ্যে এসছেন, ওসি মুখলিসুর রহমান। সে ওসি থানার মধ্যে এসে একজন সন্ত্রাসীর কাছ থেকে বৈশাখীর পুরস্কার স্বরূপ সে একটি ফ্রিজ নিয়েছে। এটা আমার দৃষ্টিকট হয়েছে এবং এলাকার লোকজন বলছে পুলিশ যদি সন্ত্রাসীর কাছ থেকে যদি ফ্রিজ নেয় তাহলে আমরা কীভাবে পুলিশের কাছ থেকে নিরাপত্তা পাবো বা পুলিশের কাছে নিরপেক্ষতা পাবো, এটা তো আমরা কখনো পেতে পাই না। এটা নিয়ে আমি আমার মানব জমিনে আমি 2009 সালের বৈশাখের 16 তারিখে আমি রিপোর্ট করেছি। সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ওসি আমার উপর ক্ষুব্ধ হয়েছে। তারপরে ধারাবাহিকতায় ওসি হুন্ডা ধরে একটি মোটরসাইকেল ধরেছিল, সেই মোটরসাইকেল ধরে আমি সেই রিপোর্ট করেছি ওসির বিরুদ্ধে। 16 এপ্রিল 2009 সালে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বৈশাখী উপহার নিলে ফ্রিজ, এই রিপোর্টটি মানব জমিন পত্রিকায় ছাপা হয়েছে। এরপরে এই রিপোর্টটি হওয়ার পর ওসি আমার উপরে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হওয়ার পর আবার ওসি আরেকটি রিপোর্ট ওসির বিরুদ্ধে আমার রিপোর্ট হয়েছে। 8ই নভেম্বর 2009 সালে ওসি একটি মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন, কিন্তু সেই মোটরসাইকেল ওসি নিজে আবার রাতের অন্ধকারে অন্যের কাছে সেই মোটরসাইকেল বিক্রি করে দিয়েছেন। 8ই নভেম্বর 2009 সালে সেই রিপোর্টটিও মানব জমিনে প্রকাশিত হয়েছে। এর ধারাবাহিকতা ওসি আমার এই রিপোর্টটি কীভাবে প্রকাশিত হলো, সাংবাদিক কীভাবে জানলো, সেই ঘটনায় ওসি আর দারোগা দুজনের মধ্যে বাকযুদ্ধে লিপ্ত হলো, এই নিয়ে সেটা নিয়েও আমার এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার 2 দিন আগে 6ই নভেম্বর 2009 সালে মানব জমিনে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সিদ্ধিরগঞ্জে দারোগার বিরুদ্ধে ওসির জিডি ক্ষোভ অসন্তোষ, এরকম রিপোর্ট। এরপরে পুলিশের ধারাবাহিকতা চলে আসছে, একটার পর একটা ঘটনা পুলিশ করতেছেন। সেই ক্ষেত্রের মধ্যে আমি পুলিশের বিরুদ্ধে 2010 সালে 13ই নভেম্বর একটি রিপোর্ট প্রকাশ করি, সিদ্ধিরগঞ্জে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য। সেখানে পুলিশ একটি মামলাকে পুঁজি করে যাকে তাকে ধরে নিয়ে আসে, টাকা না দিলে তাকে চালান করে দিবে, এই হুমকি ধামকি দিয়ে মানুষজনকে ধরে নিয়ে আসছিল। সেখানে মানুষের মাঝে অনেক ক্ষোভ বিরাজ করে। আমি এলাকায় সরজমিন গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে কথা বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে আমি একটি রিপোর্ট প্রকাশিত করি, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার বাণিজ্য 13ই নভেম্বর 2010 সালে। তারপরে এই রিপোর্টটি করার পর ওই দারোগা আমার উপরে ক্ষিপ্ত হয়েছে। পরে এই রিপোর্টের সূত্র ধরে আরেক এলাকাবাসী স্বাক্ষর করে এই দারোগার অপসারণ দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার রিপোর্ট একটি আবেদনপত্র দেয়। সেখানে সেই আবেদনপত্রের আলোকে আমি 24ই নভেম্বর 2010 মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশ করি, সিদ্ধিরগঞ্জে দারোগার গ্রেপ্তার বাণিজ্য, এলাকাবাসীর দরখাস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর তারপরেও পুলিশের গ্রেপ্তার বাণিজ্য বন্ধ হয়নি, পুলিশ একের পর এক ঘটনা করে যাচ্ছে। এর আগে আমি সিদ্ধিরগঞ্জের একজন দারোগা হোটেলে খেতে গিয়েছে, খেতে গিয়ে তাকে খাবার দিতে দেরি হওয়ার কারণে সে একজন বয়কে পিটিয়ে রক্তাক্ত করেছে, হোটেল বন্ধ করে দিয়েছে। তখন তার ওই ঘটনা নিয়ে আমি রিপোর্ট করেছি, সিদ্ধিরগঞ্জে দারোগার দাপট 2010 সাল 16ই অক্টোবর মানব জীবনের ব্যাকপিস্টে এই রিপোর্টটি ছাপা হয়েছে। এরপর এই একই দারোগা একের পর এক ঘটনা করে যাচ্ছে, রিপোর্ট করার পর তার দুর্দণ্ড প্রতাপে আরও অতিষ্ঠ হয়ে ওঠে এলাকার মানুষ। সে ধরে ছাড়ে, টাকা নেয়, এভাবে করতে থাকে। এরপর সে একজন স্কুল যাত্রী মেয়েকে, কলেজ যাত্রী মেয়েকে বখাটেরা ইপটিজিং করে। সেখানের মধ্যে সেই ছেলেকে এলাকার লোকজন, ওই মেয়ের অভিভাবক আটক করে। আটক করে সেই দারোগা মিন্টু মোল্লার কাছে তাকে তুলে দেওয়া হয়। মিন্টু মোল্লা তাকে একটি জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে তার কাছ থেকে মাসোয়ার আদায় করে 3 ঘন্টা পর তাকে ছেড়ে দেয়। সেই রিপোর্টটিও আমি 8ই ডিসেম্বর 2010 মানব জীবনের ব্যাকপিস্টায় প্রকাশ করি। আটকের 3 ঘন্টা পর ইপটিজারকে ছেড়ে দিয়েছে পুলিশ সিদ্ধিরগঞ্জের তোলপাড়। এরপরে পুলিশ আমার উপর ক্ষিপ্ত হতে থাকে। এরপর পর্যায়ক্রমে 15ই জুন 2010 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, সিদ্ধিরগঞ্জে দারোগার কাণ্ড। তারপরে 31ই অক্টোবর 2010 সিদ্ধিরগঞ্জে রাতে গ্রেপ্তার, দিনে মুক্ত, এটা পুলিশের বিরুদ্ধে রিপোর্ট ছিল। তারপর
2009 10 ডিসেম্বর সোনারগাঁয়ে কাফফার হত্যাকাণ্ড নিয়ে পুলিশের তেলেসপাতি কাণ্ড, তার 19 সেপ্টেম্বর 2010 2500 খাক্কান্দা পুলিশ ফাঁড়ির ট্রলার প্রতি চাপার রেট 200 টাকা, এই রিপোর্টটি মানবজমিনে প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে মানবজমিনে 2009 সালের 24 অক্টোবর নারায়ণগঞ্জের ছিনতাইকারীর ভূমিকায় পুলিশ। এই রিপোর্টটি আমি করার পর নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ আমার উপর ক্ষুব্ধ হয়েছে, আমাকে দেখে নিবে হুমকি দামকে দিয়েছে। আমার এই রিপোর্টের পর ধারাবাহিকতায় সেই ঘটনায় 30 মে চার পুলিশের দণ্ড হয়েছে। 1 এপ্রিল 2010 মানবজমিনে সেই রিপোর্টটি ছাপা হয়েছে, ব্যবসায়ী টাকা ছিনতাই, নারায়ণগঞ্জের চার পুলিশ 6 জনের কারাদণ্ড। এভাবে ধারাবাহিকভাবে একের পর এক রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ আমার উপরে ক্ষুব্ধ হয়। তারপরে সর্বশেষ পুলিশের রিপোর্ট করাকালীন অবস্থায় সিদ্ধিরগঞ্জে আরও এক সন্ত্রাসীদের উত্থান ঘটে, তেলচোর, পরিবহন সেক্টর, মাদক ব্যবসা, তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, একের পর এক ঘটনা ঘটতে থাকে। সেই সকল ঘটনা নিয়ে আমি ধারাবাহিকভাবে মানবজমিনে আমি রিপোর্ট প্রকাশ করি। সেই মানবজমিনে রিপোর্ট প্রকাশ করতে গিয়ে একজন শীর্ষ সন্ত্রাসী যে 7 বছর বিদেশে পলাতক ছিল, সে এলাকায় ফিরে আসে 2009 সালে। 2009 সালে এলাকায় ফিরে এসেই সে তার সন্ত্রাসী বাহিনীকে সংগঠিত করে, নজরুল ইসলাম ওরূপে বিয়াদব নজরুল, তার বিরুদ্ধে আমি একের পর এক রিপোর্ট করি। সে সিদ্ধিরগঞ্জে এসে 2009 সালে তাকে এক ইফতার পার্টিতে দাওয়াত না দেওয়ায় সে সিদ্ধিরগঞ্জ থানা সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিনকে চর থাপ্পড় মেরে লাঞ্ছিত করে। সেই ঘটনাটি দৈনিক মানবজমিনে প্রকাশিত হয়। এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর ওই শীর্ষ সন্ত্রাসী আমার উপরে ক্ষুব্ধ হয়। তারপর 2009 সালে সিদ্ধিরগঞ্জে এই সন্ত্রাসী নজরুলের বিরুদ্ধে এক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে একটি জিডি করে। আমি 2009 সালের 37 সেপ্টেম্বর ওই রিপোর্টটি প্রকাশিত করি মানবজমিনে, সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার নজরুলের বিরুদ্ধে জীবনের নিরাপত্তায় চেয়ে জিডি। তারপর সিদ্ধিরগঞ্জে এই সন্ত্রাসী নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিয়ে শিডিউল কিনতে গেলে সেই শিডিউল ছিনিয়ে নিয়ে যায় এক ব্যবসায়ীর কাছ থেকে। 2010 সালের 10ই মার্চ সিদ্ধিরগঞ্জের শিডিউল ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগ ক্যাডার। এই শিরোনামে মানবজমিনে রিপোর্ট প্রকাশিত হয়। তার এরপর একের পর এক নজরুলকে নিয়ে মানবজমিনে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তারপর 20 নভেম্বর 2009 সালেও টেন্ডার ছিনতাই করে নজরুল মানবজমিনে রিপোর্ট ছাপা হয়। তারপরে আমি একের পর এক রিপোর্ট করার পর এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের 3 আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত এই সন্ত্রাসীকে সরাসরি শেল্টার দেওয়ার কারণে অনেকে তার কাছ থেকে ভয়ে মুখ খোলা বন্ধ করে দেয়, অনেকে মুখ খোলেনি। সেই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে 2010 সালের 25 মে সিদ্ধিরগঞ্জের একটি শিক্ষা মেলা উদ্বোধন করে এমপি। সেই ছবি এমপির পাশে শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত সন্ত্রাসীকে নিয়ে শিক্ষা মেলার উদ্বোধন করলেন এমপি, সিদ্ধিরগঞ্জে ক্ষোভ। 27 মে 2010 সালে এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর এমপি সহ আমার উপরে ক্ষুব্ধ হয়। পরে তারপর এমপি নিজে এই সন্ত্রাসীকে যখন দূরে ঠেলে দিল, প্রকাশ্যে তার সাথে যোগাযোগ বন্ধ করলো, তখন এই সন্ত্রাসীকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে একটি অনুষ্ঠানের মধ্যে শ্রমিক লীগের একটি অংশ দাওয়াত দেয়। অতিথি করার কারণে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই অনুষ্ঠানটাকে বর্জন করে। মানবজমিনে 25 জুলাই 2010 সেই রিপোর্টটি প্রকাশিত হয়। সিদ্ধিরগঞ্জে ক্যাডার অতিথি, তাই অনুষ্ঠানে যাননি এমপিও নেতারা। এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর এই শীর্ষ সন্ত্রাসী মরিয়া হয়ে উঠে, সে প্রতিশোধের নেশায় অস্থির হয়ে উঠে, আমাকে দেখে নিবে, বিভিন্নভাবে লোকজনের কাছে হুমকি দেয়, ওকে দেখবো, ও এত বড় সাংবাদিক হয়েছে, কীভাবে কী কী করা যায়, ওকে ছাড়বো না, ওকে দেখে নিব, এভাবে সে হুমকি দামকে দিতে থাকে। তারপর আমি পিসপা হইনি, আমি আমার কলম শুধু নজরুল নয়, যত সন্ত্রাসী সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক সন্ত্রাসীর বিরুদ্ধে আমি কলম ধরেছি, আমার কলম আরও বাড়িয়ে দিয়ে আরও বেশি করে আমি লেখা শুরু করেছি। আমি পিসপা হইনি, কিন্তু আমি কখনো চিন্তা করিনি আমাকে হুমকি দামকে দিয়েছে, কখনো হামলা আসবে এটা আমি বিশ্বাস করে আমি কখনো করিনি। যে আমি 14 বছর আমি সাংবাদিকতা করেছি, অনেক বড় বড় সন্ত্রাসীর বিরুদ্ধে আমি রিপোর্ট করেছি, আমাকে হুমকি দামকে দিয়েছে, কিন্তু আমার শরীরে কেউ আঘাত করেনি, ফিজিক্যালি আমি কখনো অ্যাসল্ট হইনি। আমার এই বিশ্বাসটা মনের মধ্যে ছিল যে কেউ আমাকে সেটা করবেনি, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য। আমি 12 ফেব্রুয়ারি 2010 পেশাগত দায়িত্ব পালন করা করছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বসে, কাজ শেষ করে আমি 9টার সময় 4 সালা থেকে গাড়িতে উঠে আমি আমার এলাকায় সেই সিদ্ধিরগঞ্জে পোল গিয়ে নামি। সিদ্ধিরগঞ্জে পোলে গিয়ে প্রতিদিন আমার যে কলিগরা আমার জন্য অপেক্ষা করে আমি গিয়ে তাদেরকে খোঁজ করি, কাউকে পেলাম না। না পেয়ে আমি অনেকে ফোন টোন করে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি আমার এক ছোট ভাইকে ফোন করি, ফোন বাজতেছে, এর কয়েক মিনিটের মধ্যে হয়তো 4 থেকে 5 মিনিট হবে, আমি সিদ্ধিরগঞ্জ পোল নামার পর ঘড়ি তখন কাটা 10:40 হবে। এই সময় আমি যখন পোলে দাঁড়িয়ে আছি তখন সে ছক্কুর সুপার মার্কেটের ভেতর থেকে আমি অন্ধকারে তাদেরকে দেখতে পাইনি। 12 ফেব্রুয়ারি
ঘটনাটি 12ই ফেব্রুয়ারি রাত 10:40 হবে, তখন আমি সিদ্ধিরগঞ্জ পলি যখন তখন শেখপুর সুপার মার্কেটের থেকে সন্ত্রাসী নজরুল নেমে আসছে অন্ধকার মধ্যে, আমি প্রথম তাকে দেখতে পাইনি। সে নেমে এসেই আমাকে মার্কেটের নিচে পেয়ে আমাকে ধরেই বলে যায় তুই কে, তুই কে বলে সে আমার কলারটা চেপে ধরে, কলারটা চেপে ধরে শালা অনেক রিপোর্ট করছস, আর তোরে কিছু বলি নেই, আমাদের পৌরসভা নির্বাচন ছিল, নির্বাচনটা বন্ধ হয়ে গেছে, এই জন্য তোরে কিছু বলতে পারি, আজকে তোরে কে বাঁচা তোরে দেখবো, এই কথা বলে সে আমার কলার চেপে ধরে আমাকে চর থাপ্পড় কিল ঘুষি, আমার চোখ থেকে চশমা পড়ে যায়, হাত থেকে মোবাইল পড়ে যায়, ও আমাকে কিল ঘুষি মারতে থাকে। ওর পেছন ওর সাথে আরও 14-15 জন সন্ত্রাসী ছিল, ওই সন্ত্রাসীগুলো পেছন থেকে যে যেভাবে পেরেছে আমাকে কেউ লাথি মারে, কেউ আমাকে ঘুষি মারে, তারপরে ঘুষি মারার মধ্যে ও আমাকে মারতেছে, আমি বলতেছি আমি তখন অন্য কেন আমাকে মারতেছেন কেন, ও আরও বেশি জোর জোর আমাকে মারতেছে, আমার এখানে থাপ্পড় দিয়ে আমার এই জায়গায় কেটে ফেলছেন, কেটে ফেলার পর পরের পেছন থেকে ওর এক সন্ত্রাসী আমার গেঞ্জিটা ছিঁড়ে ফেলে, বলে শালার গেঞ্জি ছিঁড়ে ফেলে, গেঞ্জি ছিঁড়ে ফেলে ওর উইদাউট করে ফেলে, ওর শালার শিক্ষা দিয়ে দেয় আজকে। পরে নজরুল আমাকে কিল ঘুষি আমাকে মারে মাঠে আমাকে ফেলে দেয়, ফেলে দেওয়ার পর এক পর্যায়ে নজরুল তার পকেট থেকে পিস্তল কোমর থেকে পিস্তল বের করে আমাকে অস্ত্র মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে আমার এখানে মাথায় ঠেকিয়ে বলে শালার পুত্রকে মেরেই ফেলবো, শালা দেখে তোরা কে বাঁচায়, অনেক রিপোর্ট করছে এই সময়। তখন আমি চিৎকার দিই, দেয়ালে চারপাশ থেকে মানুষজন সমস্ত দূর থেকে দূরে আসে, দূরে আসা তারা বাঁচানোর জন্য আমাকে আসে, আসার পর সন্ত্রাসী নজরুল তার অস্ত্র লোকজনকে নিয়ে তখন সে দ্রুত অন্যদিকে সটকে পড়ে, সটকে পড়ার পর লোকজন আমাকে উঠায় রিক্সার মধ্যে উঠায় দেয়, আমি কোনো মতে রিক্সার মধ্যে উঠে পরে আমি রিক্সার মধ্যে গিয়ে একটু দূর গিয়েই আমি আমার ব্যথায় আমার শরীর সমস্ত কাটছে, তখন আমি আমি প্রথম আমার বউকে স্ত্রীকে ফোন করি যে তুমি আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসো দ্রুত, তুমি ঘটনাটা কাউকে কিছু বলো না, ও আমার জন্য গেঞ্জি নিয়ে আসে, আমি অন্ধকার আমার জামা আমি গেঞ্জিটা পরে আমি কোনো রকম নিজেকে কন্ট্রোল করি, আমি আমার বিভিন্ন জনের সাংবাদিক আমার সহকর্মী আমি যাকে যেখানে পেরেছি আমি সবাইকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর আমার কলিগরা সিদ্ধিরগঞ্জে পুলে ছুটে আসে, ছুটে এসে আমাকে বলে আপনি কোথায় আপনি আসেন, আমি ওদের কথা শুনে সিদ্ধিরগঞ্জে পুলে যাই, পুলে যাওয়ার পর তখন র্যাব আসে, র্যাব এসে তাদের খোঁজাখুঁজি করে, র্যাব আমাকে জিজ্ঞেস করে এখানে কারা আছে কিনা, কেউ আছে কিনা আপনার উপর হামলাকারী না, আমি বলছি ওরা পালায় গেছে কেউ নাই, র্যাব বলতেছে ঠিক আছে আপনি থানায় যান থানায় মামলা করেন আমরা বিষয়টা দেখতেছি। পরে আমার কলিগরা এদিকে খবর পেয়ে একটা গ্রুপ নারায়ণগঞ্জ শহর থেকে থানায় চলে আসে, সিদ্ধিরগঞ্জে আমার বন্ধুমহল আমার সাংবাদিক সহকর্মী যারা ছিল ওরা আমাকে সবাই তারপর থানায় নিয়ে যায়, আমি থানায় যাই, থানায় গিয়ে যখন ঢুকলাম থানার মধ্যে গিয়ে দেখি ওসি সাহেবের রুম বন্ধ, ওসি এস এম বদরুল আলম তদন্তকারী প্রশাসন তার রুমে তালা বন্ধ হতো রুম, তারপরে আমি রুমের ভিতরে ঢুকি, সেন্টি আমাকে বলে ওসি সাহেব তো নাই, তাই আমি বলছি সেকেন্ড অফিসার আসেন কিনা, আরেকজন ওসি থাকার কথা তখন সে উনি আমাকে বলে সেকেন্ড অফিসার আসে ওনার কাছে যান, আমি সেকেন্ড অফিসারের কাছে গেলাম, উনি বলে আপনি বসেন যে কী হয়েছে আগে শুনি, আমি তাকে পুরো ঘটনা বললাম, ঘটনার পরে বলো উনি বলে তো কী করবেন আপনি, আমি বলি আমি তো মামলা দেবো, তো মামলা নেওয়ার তো আমার ক্ষমতা নাই, ওসি সাহেব তো ছুটির মধ্যে আছে, আমি বলি তাহলে আরেকজন ওসি কোথায়, তখন বলে যে আরেকজন ওসি আসে, পরে আমি বলে ওসি ওই ওসি আশাফ তদন্ত তাকে আমি ফোন দিলাম, সে ফোন দিয়েছে বলে আশাফ আপনি কোথায়, সে বলেছে আমি আছি কী হয়েছে আপনার, আমি বলছি আপনি কি ঘটনা শুনেন নাই, আমারও তো হামলা হয়েছে আপনি কোথায়, আমি তো থানায় আসছি থানায় মামলা, তো আপনি বসেন আমি আসতেছি। এরপর আমি সেকেন্ড অফিসারের রুমে বসে আছি, বসে রয়েছি তার এখানের মধ্যে, আমি তাদেরকে বললাম হামলা করে আপনি একটু তৎপরতা করেন, আপনি একটু বের হন বের হন এদেরকে ধরার একটু চেষ্টা করেন, পুলিশ বলে আগে ঘটনা বলেন আগে অভিযোগ দেন, অভিযোগ দেখি, অভিযোগ দেখার পর আমরা চিন্তা করবো কী করা যায় এটা নিয়ে আপনি এগুলি লেখেন। তখন আমি বারবার ফোন দিতেছি, ফোন দেওয়ার মধ্যে ওসি আশরাফ আসতেছেন, অথচ থানা কম্পাউন্ডের ভেতরেই মালখানা অফিসের পাশেই তার অফিস, সেখান থেকে আসতে হতে 1-2 মিনিট লাগে, সে আসতেছে না 10-15 মিনিট পর আমি তার রুমে গেলাম, গিয়ে দেখি সে বসে আছে, বসে মোবাইলে কার সাথে যেন কথা বলতেছে, আমি বলছি আপনি এখানে বসে কথা বলতেছেন আপনাকে বারবার ফোন দিই আপনি আসবেন আসতেছেন বলে আপনি আসতেছেন না, আপনি আসেন একটু, তারপর সে বাসে চলেন থানায় যাই কী বিষয়ে শুনি, থানায় গেলো থানায় এসে উনি আবার দ্বিতীয়বার আমার মুখ থেকে কথাগুলো শুনলো, কথাগুলো